হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস, সবাই আশা করি ভালো আছো, তো আমিও ভালো আছি। তো আজকে আমি যাচ্ছি কলেজে। আমাদের আজকে আমি ফার্স্ট ইয়ারে, আমাদের আজকে বাংলা প্রজেক্ট জমা আছে, তো প্রজেক্ট আজকে জমা দিব। তো তোমরা ভিডিও দেখতে থাকো, আমি তোমাদের আজকে কলেজ দেখাবো। কলেজের সঙ্গে সঙ্গে ওখানে একটা দারুণ একটা শ্যুট করা ব্রিজ আছে না আজিজ, হ্যাঁ ওখানে গিয়ে ওটাও তোমাদের দেখাবো, কলেজ দেখাবো সব কিছু একদম পুরো রাস্তা। তো গাইস, তোমরা ভিডিওটাকে দেখতে থাকো। হ্যালো গাইস, ফাইনালি আমরা টোটোতে চললাম। আমাদের যাওয়ার কথা ছিল বাসে, জুয়েল ওখানে রামপুরে বাসে চললো, তো আমরা বললাম আমরা বাড়ির এখানে আসি, তুই আসবি। তো একটা কাকা হয়, ও বললো যে আমি নিয়ে যাচ্ছি চল। তো ভাড়া টাড়া সব কিছু মেনটেন করে এখন আমরা টোটো নিয়ে নিলাম, এই যে তিনজন, ফারান, আমি আর আজ সেই কাকা, আমরা তিন চারজনে যাচ্ছি। এই যে গাইস, এটা দেখতে পাচ্ছ, এই যে একটা রাস্তা, এদিকে রাস্তা, এদিকে রাস্তা, এদিকে রাস্তা, এটা হচ্ছে আমাদের কলেজ, কলেজে যাওয়ার রাস্তা। সেই জ্যাম গাইস, সেই জ্যাম, সেই লম্বা জ্যাম লেগে গেছে। ফাইনালি আমরা পৌঁছে গেছি এবং কাকাকে টাকাটা দিয়ে আসলাম কাকা। তো গাইস, বর্তমানে আমরা কলেজের ভেতরে, এই যে তো গাইস, আমরা ফাইনালি কলেজের মধ্যে চলে এসেছি। তো সরস্বতী পুজো কালকে হয়ে গেছে, আমি আসতে পারিনি, দেখাতে পারিনি, সেই জন্য আজকে আসলাম। আসার পরে এখানে সবাই, সব দাদারা আছে, আমাদের কৌশিকদাও আছে এখানে, যাকে হ্যালো দা নামে পরিচিত, একটু হাই করে দাও দাদা। তো এই যে সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ তোমরা দাদারা কাজ করছে। তো গাইস, এতক্ষণ যাদের তোমরা ওখানে দেখলে, ওরা হচ্ছে কলেজের হেড, ঠিক আছে, মানে ওরাই দেখাশোনা করে। কলেজে জিএসএ ওখানে আছে, তো জিএসএর সঙ্গে কথা হলো, দাদাদের সঙ্গে কথা বলে এত ভালো লাগলো, মানে ফার্স্ট সেমিস্টার আমরা প্রথম ফার্স্ট ইয়ারে এসেছি, এতদিন আমি কথা বলিনি, ওদেরকে চিনতামও না। তো আজকে দাদার সঙ্গে দেখা হলো, দাদার সঙ্গে কথা বললাম, খুবই ভালো লাগলো। তো আমরা এখন যাচ্ছি ভেতরে গিয়ে, এখন দিব প্রজেক্ট জমা। তো তোমাদের দেখাচ্ছি কলেজের ভেতরটা, তোমাদের ইয়েটা দেখাচ্ছি আগে, মাঠটা, ঠিক আছে, যেখানে খেলা টেলা হয়, এগুলো তোমাদের একটু সিনেমাটিকের মধ্যে সব কিছু দেখাচ্ছি, দেখো। বন্ধুরা, এই যে কলেজের প্রজেক্ট জমার এখানে কাজ হচ্ছে, জুয়েল সবাই এখানে, জুয়েল মানে আমরা বেকার ভাতা সব, জুয়েল সব কিছু কাজ করে। এই যে আজিদা দাঁড়ায় আছে, এই যে আমার এটা কম্পিউটার কলেজ, এটা এখন ভাই এগুলো সব কিছু করতে হবে, সেট করার পর জমা জমা করতে হবে। গাইস গাইস, খুব ভিড় খুব ভিড়, জমা দিতে চলে এসেছি, জমা দিই তারপরে। জমা দেওয়া কমপ্লিট, মানে এত ভিড় না, এত ভিড় মানে দেওয়া যাচ্ছিল না, খুব ভিড় ছিল, এখন কমপ্লিট। তো এখন আমরা যাচ্ছি বাইরে, চলো। কলেজ ভর্তি, ওয়াও, কলেজ ভর্তি, ওয়াও। তো বন্ধুরা, আমি 4 বছর পরে আসলাম কলেজে, আর 4 বছর পরে আসার পর কলেজের ভিউটা দেখতে পাচ্ছ তোমরা, চারিদিকে খালি ওয়াও আর ওয়াও। যদি আমাদের সময় এরকম ছিল ওয়াও আর ওয়াও, এখন একটু বেশি দেখছি, ঠিক আছে, আর ভিড় কেমন ভিড় রয়েছে মাঠের মধ্যে, প্রচুর ভিড়, ছেলে মেয়ে সবাই প্রচুর জমা দিতে আসছে, সবাই প্রচুর জমা, অদ্ভুত প্রাণীর সাথে দেখা হয়ে গেল আমাদের, অদ্ভুত প্রাণী, আমি ভাবতেই পারিনি যে এই অদ্ভুত প্রাণীর সঙ্গে আমাদের দেখা হবে, আমাদের গ্রামের ছেলে, আমাদের হ্যালো গাইস, মিম ভাই, মিম ভাই, নাইম ভাই,
নাই ভাই সরি ঠিক আছে ঘোরো 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 আমরা আসি। তো ফাইনালি গাইস আমাদের কলেজে গাছ কমপ্লিট। তো এখন আমরা ঘুরতে আসলাম, তোমাদের বলেছিলাম যে ব্রিজ দেখাবো, তো আমরা ঘুরতে এসেছি এখন ব্রিজে। তো ব্রিজে যেতে গেলে আমাদের কলেজ হচ্ছে এই যে, এটা এটা হচ্ছে আমাদের কলেজ। কলেজের এই দিক পেছন দিকটা আর সামনে ওই দিক আছে, এটা হচ্ছে কলেজ। তো কলেজের বিপরীতে এই দিকে হচ্ছে রেল লাইন, এই রেল লাইন দিয়ে আমাদের যেতে হবে ব্রিজের মধ্যে, ঠিক আছে। এই যে গাইস আমরা ব্রিজের উপরে, এই যে দেখো নিচটা দেখো কতটা, এই যে নদী, মানে জায়গাটা না মানে জাস্ট ওয়াও। এই যে আজিজা, এই যে পেছনটা দেখো, এই যে উপরটা দেখো, তোমরা দেখতে পাচ্ছ জায়গাটার ভিউ, এত সুন্দর জায়গা না, এখানে দেখো কত লোক, মানে চারিদিকে এত লোক বসে আছে না, সবাই শুধু এখানে এনজয় করতে আসে, দেখতে আসে জায়গাটা। কেন আমরা এর আগে একবার এসেছিলাম তো ভাবছিলাম যে তোমাদের দেখাবো, তো আরেকবার আসলাম, এই জন্য ব্লগ চ্যানেল শুরু করলাম, ভাবলাম তোমাদের একবার দেখাই, গিয়ে এই জন্য তোমাদের দেখালাম জায়গাটা। মানে এত সুন্দর জায়গা, মানে দেখার মতো, এখানে মানে শ্যুটও হয়, অ্যালবাম সং শ্যুটও হয় মাঝে মধ্যে, মানে জানা যায়, যেটা দেখেছি শ্যুটও দেখেছি, মানে এত সুন্দর জায়গা না গাইস, দেখতে পাচ্ছ তোমরা, কেউ কেউ পিকচার তুলছে, কেউ ভিডিও করছে, রিলস বানাচ্ছে, এসবে চলে এখানে। মানে উপরটা তোমাদের তো ভালো করে তাও দেখাতে পাচ্ছি না আজকে, কারণ বুঝতে পারছো কলেজে প্রজেক্ট জমা হলো, সবাই সব ছাত্ররা এখানে এসেছে, অনেকটা নার্ভাস হয়ে গেছি। তো এই জন্য ভাবছি আর আজকে এতটুকুই দেখাই, নেক্সট বার আবার যখন আসবো তোমাদের ভালো করে। তো একটু নিচে গিয়ে তোমাদের দেখাচ্ছি নিচের ভিউটা দেখো, এটা হচ্ছে নদী, এগুলোতে জল লেগে থাকে, তো এগুলো এগিয়ে গেছে, এই কারণে এতখানি জল দেখা যাচ্ছে। সব কলেজ স্টুডেন্ট আমাদের মতোই, তোরা ওখানে বসে পিকচার তুলছে, রিলস বানাচ্ছে, এই সব কাম, মানে এত সুন্দর জায়গা সবাই তো বানাবে, এগুলো তো হবেই, তাই না? হারাম দেখছি মেনু কার্ড কি আছে, এখন আজিজদা বলছে আজিজদা দেখবে, জুয়েল দাঁড়িয়ে আছে বসে, তো আজকে সব থেকে কম মূল্যের জিনিস কোনটা ওটা খাবো। সো গাইজ এই যে আমাদের খাওয়ার চলে এসেছে, এই যে এটা হচ্ছে সস, জুয়েল জুয়েল খাওয়া, জুয়েল খাওয়া স্টার্ট, আজিজদা দিচ্ছে সবাইকে। ফাইনালি গাইস আমাদের সব কাজ কমপ্লিট, আমরা এখন বাড়িতে চলে আসলাম, খাওয়া দাওয়া করে সব, হ্যাঁ একদম শরীর একদম ক্লান্ত চারজনের, এই যে। তো এখন আমরা বাড়িতে যাচ্ছি, ঠিক আছে, চলে আসছি টোটোতে, আর দু মিনিট লাগবে। তো তোমাদের ভিডিওটা যদি, আজকের ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, ওকে, আর চ্যানেল সাবস্ক্রাইব, হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, নাহলে কিন্তু মোটিভেশন পাবো না। দেখা হচ্ছে আরেকটা নেক্সট ব্লগে, বাই।